أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هذه سبيلي أدعو إلى الله، على بصيرة أنا ومن اتبعني، وسبحان الله وما أنا من المشركين. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدًا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين، وسلم تسليمًا كثيرًا كثيرًا. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد بعد: أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، ألف لام ميم، ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين. وقال النبي الأمين صلى الله عليه وسلم: اتق الله حيثما كنت، أو كما قال عليه الصلاة والسلام. مصليان كرام، الله رب العالمين أشيش مهرباني تي عمرا 1437 হিজরির ঈদুল আযহা উদযাপন করেছি, যাকে আমাদের প্রচলিত ভাষায় কোরবানির ঈদ বলা হয়। এই ঈদের মহান শিক্ষার সূত্র ধরে আজকের এই খুতবায় দুটি কথা নিবেদন করব ইনশাআল্লাহ তাআলা। প্রথমত, কোরবানির অন্যতম উদ্দেশ্যই হচ্ছে আত-তাকাররুব ইলাল্লাহ বিইমতিসালি আমরি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ পালনের মাধ্যমে তার সান্নিধ্য অর্জন করা। এর মাধ্যমে বান্দা আল্লাহর আদেশ ও নিষেধের বেলায় সবসময়ই সজাগ থাকবে এবং সাধ্যমতো আল্লাহর আদেশ পালন করবে। এক্ষেত্রে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন: ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, তোমরা সাধ্যানুযায়ী আল্লাহকে ভয় করো। আর আল্লাহ যা নিষেধ করেছেন, সকল নিষিদ্ধ বস্তু হতে বান্দা সর্বান্তকরণে নিজেকে নিবৃত রাখবে,
বিরত রাখবে, এই ক্ষেত্রে কোনো ছাড় নেই, কোনো আপোষ নেই। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা আমারতুকুম বিহি, আমি তোমাদেরকে যে বিষয়ে আদেশ করি, ফাতু মিনহু মাস্তাতাতুম, তোমাদের সাধ্যমতে যা সম্ভব তা তোমরা সম্পাদন করো। ওমা নাহাইতুকুম আনহু, পক্ষান্তরে যে সকল বিষয় হতে আমি তোমাদেরকে নিষেধ করি, ফান্তাহু, সেগুলি থেকে তোমরা ক্ষান্ত হও, সেগুলি থেকে তোমরা বিরত হও। এখানে কোনো ছাড় দেওয়া হয় নাই, কোনো অবকাশ নাই যে আমার রুচি মতো আমি কিছু নিষিদ্ধ বিষয় বর্জন করব আর রুচি মতো কিছু বিষয়ে আমি গ্রহণ করব, এরকম সুযোগ নেই। কাজেই বান্দা আল্লাহর আদেশ ও নিষেধ এর বেলায় সজাগ ও সতর্ক থাকবে, সাধ্যমতো যা করবে তা যেন নিছক আল্লাহর ওয়াস্তেই সম্পাদিত হয়। আর যে সকল বিষয়ে বর্জন করবে সে সকল বিষয়ে কেবল আল্লাহর ওয়াস্তেই বর্জন করবে, তবেই ইমতিসালু আওয়ামিরিহি ও ইজতিনাবু আন নাওয়াহিহি, আল্লাহর আদেশসমূহ প্রতিপালন ও তার নিষিদ্ধ বিষয়সমূহ হতে বিরত থাকা সম্ভব হবে। দ্বিতীয় যে বিষয়টি অত্যন্ত সূক্ষ্ম সেটি হল, বান্দা তার জীবনে যা কিছু করবে সেটা বিশ্বাস সংক্রান্ত হোক, যাকে আমরা আকীদা বলি, আর কর্ম সংক্রান্ত হোক যেগুলিকে আমরা ইবাদত বলি, সে সকল বিষয় বড় হোক কিংবা ছোট হোক, আর্থিক ইবাদত হোক কিংবা শারীরিক ইবাদত হোক অথবা মনের ইবাদত হোক, প্রত্যেকটি ইবাদতে উসওয়া হবেন, আদর্শ হবেন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটাও আমরা কুরবানি থেকে শিক্ষা পাই, কেমন করে? সহিহ বুখারীর বর্ণনা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান যাবাহা বা'দা সলাহ ফাকাদ তাম্মা নুসুকু ওয়া আসাবা সুন্নাতাল মুসলিমিন, যে লোক কুরবানির পশু যবেহ করল ঈদের সলাতের পর তার নুসুক পরিপূর্ণ হল আর সে মুসলিমদের যে সুন্নত সেই মুসলিমদের সুন্নত পাইল। এর দ্বারা এটা স্পষ্ট হয়ে যায় যে কোরবানির পশু বিসমিল্লাহ বলে জবাই করব, সকালেই জবাই করব, ইয়াউমুন নাহার কোরবানির দিনেই জবাই করব, কিন্তু জবাইটা যদি সামান্য একটু ব্যতিক্রম হয়ে যায়, ঈদের সলাতের আগে হয়ে যায়, তাহলে ওই নুসুক ওই কুরবানি আর কুরবানি থাকলো না, ওই কুরবানি আর ইবাদত বলে গণ্য হবে না। কেন? যে এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের খেলাফ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আগে ঈদের সলাত আদায় করেছেন, তারপর ঈদের সলাত থেকে গিয়ে কোরবানি করেছেন। কাজেই এই ছোট্ট কথার ভিতরে বড় শিক্ষণীয় বিষয় হল যে আমারই পশু আমি আল্লাহর রাস্তায় দেব আর বিসমিল্লাহ আল্লাহু আকবর বলে জবাই করব, বলবো আল্লাহুম্মা হাযা মিনকা ওয়া লাকা ফাতাকাব্বাল মিন্নি, সবই ঠিক আছে, কিন্তু সলাতের আগে করে ফেললো, রাসূলের সুন্নতের সামান্য ব্যত্যয় ঘটা, তার আর ওই কোরবানি কোরবানি হল না, তার নুসুক পরিপূর্ণ হল না, এবং সে মুসলিমদের যে সুন্নত, সেই ঈদুল আযহা সেই সুন্নত আদায় হল না। এই কথা থেকেই আমাদের শিক্ষা নিতে হবে যে আমরা যা কিছু করি প্রত্যেকটি ইবাদত আমাদেরকে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবিক আদায় করতে হবে। তৃতীয়ত, এই কোরবানির অন্যতম দিক হচ্ছে বান্দার তাকওয়ার পরীক্ষা। সে কারণেই ইবনে আবি হাতেম বর্ণনা করেছেন যে জাহিলি যুগে জাহেলরা কোরবানি করত, আর কোরবানি করে ওই কোরবানির পশুর রক্ত জমা করে নিয়ে এসে এই রক্ত দিয়ে বাড়ি রঞ্জিত করত, সাজাত, রং করত, চাকচিক্য করত, গোস্ত দিয়েও তা রঙের ছোপ দিয়ে একটা ছাপ বসিয়ে তারা প্রদর্শন করত। উদ্দেশ্য তারা কোরবানি করেছে সেটা দেখা। কোন কোন সাহাবি এটি দেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তাদের আকুতি প্রকাশ করে বললেন, আমরা তো এদের চেয়ে বেশি হকদার, কারণ ওদের আকিদায় গোলমাল, ওদের ইমানে গোলমাল, ওদের নৈতিকতায় গোলমাল, ওদের আদর্শে গোলমাল, ওরা পুরো জাহেল, তারপরেও যদি তারা তাদের কোরবানি প্রদর্শন করে আমরা খাঁটি ইমানদার লোকেরা কেন করব না। তখনই আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিয়ে দিলেন তার পক্ষ থেকে, বললেন লাইয়ানাল্লাহু লুহুমহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, ওটা জাহেলদের কাজ, প্রদর্শন, এই প্রদর্শন দেখবে মানুষেরা, আর আমি আল্লাহর কাছে এর কোনো মূল্য নাই, আমার কাছে কোরবানির রক্তও পৌঁছে না, কোরবানির গোস্তও পৌঁছে না, পৌঁছে তোমাদের তাকওয়া, তোমাদের আল্লাহ ভীতি। কাজেই কোরবানি হচ্ছে অন্তরের পরীক্ষা। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই প্রসঙ্গেই অন্যত্র বলেছেন, ওমান ইউআযযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, যে ব্যক্তি আল্লাহর শিআর নিদর্শন এই কোরবানি এটাকে বড় করে দেখবে, অর্থাৎ এটা গুরুত্বের সাথে বিবেচনা করবে, অন্তরের গহীন থেকে তা সম্পাদন করবে, একাগ্র চিত্তে এখলাসের সাথে তা আদায় করবে, সেটা কিসের লক্ষণ, কিসের আলামত, কি হিসেবে গণ্য হবে, ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, এটা যে ওই লোকের ভিতরে তাকওয়া আছে তারই বহিঃপ্রকাশ ঘটে। আমরা লক্ষ্য করি যে আল্লাহর বান্দা যারা নবী ও রাসূল,
তারা কিন্তু তাদের জীবনে কোনো বিষয়ে নিজে থেকে কোনো মত আরোপ করতেন না। সূচনাতেই দেখুন ইব্রাহিমের দুই আদমের দুই পুত্র হাবিল ও কাবিলের দ্বন্দ্ব সমাধান কোত্থেকে আসবে? আদম দিচ্ছেন না, তিনি সমাধানদাতা নন, তিনি চেয়ে আছেন সমাধান যার কাছ থেকে আসবে তার কাছে, তার দিকে চেয়ে আছে। বলছেন তোমরা কোরবানি করো, ফয়সালা ওখান থেকে আসবে। আর তাই হলো, একজন বিজয়ী হলো, আর আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসলো ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ কেবল মুত্তাকিদের পক্ষ থেকেই কবুল করেন। এবারে আমরা লক্ষ্য করি তাকওয়া কি। তাকওয়া আমরা বলি আল্লাহ ভীতি, সহজ অর্থে যদি বলি তাকওয়া হলো এমন একটি গুণ, এমন একটি বৈশিষ্ট্য যার মাধ্যমে তাকওয়ার অনুশীলনকারী যাকে মুত্তাকি বলা হয় তার ভিতর ও বাহির সমান হবে। সে যেমন বাহ্যিকভাবে আনুগত্য দেখাবে, সে অন্তর থেকেও সে আনুগত্যশীল হবে। এই জন্য তাকওয়ার আরেকটি অর্থ হয় যে আল ইমতিসালু আওয়ামিরিল্লাহ, আল্লাহর প্রত্যেকটি আদেশ ও নিষেধ যে আল্লাহ আদেশ করেছেন সেগুলি পালন করা, ও ইজতানাবু আন নাওয়াহিহি, আল্লাহ যা নিষেধ করেন সেগুলি থেকে বিরত থাকা। আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদের জন্য কোরআন হেদায়ত হিসাবে ডিক্লার করেছেন, মুত্তাকিদের জন্য তিনি জান্নাত নির্মাণ করেছেন, আর মুত্তাকিরাই জান্নাতের পারিতোষিক পেয়ে ধন্য হবে এবং আল্লাহর দিদার সাক্ষাৎ পেয়ে তারা খুশি হবে। এজন্য আল্লাহ তাবারাক ও তাআলা কোরআনুল কারীমের দ্বিতীয় নম্বর সূরা, সবচেয়ে বৃহৎ সূরা সূরা আল বাকারা, এর শুরুতে বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, তার কিতাব আল কোরআন সম্পর্কে তিনি বলেছেন তাতে কোনো সন্দেহ নাই। এরপরে বলছেন হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য হেদায়ত। অথচ অন্য জায়গায় তিনি বলেছেন এই কোরআন হুদাল্লিন নাস ইউবাইনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, এটি মানব মণ্ডলীর জন্য হেদায়ত। আর এখানে এসে বলছেন মুত্তাকিদের জন্য হেদায়ত, এটি মানব মণ্ডলীর জন্য হেদায়ত স্বরূপ নাজিল হয়েছে, কিন্তু সকল মানুষ এর থেকে হেদায়ত গ্রহণ করবে না, এটাই মানুষদের বক্র স্বভাব, মানুষ গ্রহণ করবে না। গ্রহণ করবে কারা? মুত্তাকিরা। সেই অর্থে এখানে হুদাল্লিল মুত্তাকিন বলা হয়েছে। বাড়ির পাশে স্কুল, বাড়ির পাশে মাদ্রাসা, সবার জন্য উন্মুক্ত। কেউ যদি স্কুলে না যায়, কেউ যদি মাদ্রাসায় না যায়, শিক্ষা ও দীক্ষা গ্রহণ না করে, তাহলে সে তো ওই স্কুল দ্বারা উপকৃত হলো না। পুরো মানব মণ্ডলীর জন্য হেদায়ত, কিন্তু মানব মণ্ডলীর একটি বিশেষ শ্রেণী যারা ওই হেদায়ত গ্রহণে আগ্রহী, যারা ওই সত্য গ্রহণে উৎসুক,
যারা ওই সত্য বাস্তবায়নে একাগ্রচিত্ত, কায়মনোবাক্য, দৃঢ় সংকল্পবদ্ধ, সেই সকল মানুষই হল মুত্তাকি। আর তাদের জন্যই মহাগ্রন্থ আল কোরআন সঠিক দিশা দেবে। এবার মুত্তাকিদের বৈশিষ্ট্য আল্লাহ তাবারক তাআলা এখানেই উল্লেখ করেছেন ছয়টি বৈশিষ্ট্যের কথা। তার মধ্যে এক নম্বর বলেছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা ঈমান আনবে গায়বে, ঈমান বিল গায়ব বা অদৃশ্য বিশ্বাস। এক্ষণে বিষয়টা যদি অদৃশ্য হয় তাহলে আপনি আমি কল্পনা দিয়ে কিছু আয়ত্ত করতে পারব না। অদৃশ্য বিষয়ে বিশ্বাসের মূলনীতি হবে যা আল্লাহ বলেছেন, যা তার রসুল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওটাকে বিনা ব্যাখ্যায়, বিনা বিশ্লেষণে হুবহু মেনে নেওয়াই হল ঈমান বিল গায়বের আবশ্যকীয় শর্ত। দৃশ্যমান বিষয়ে যাচাই করা যায়, আর অদৃশ্য বিষয়ে যাচাই করা যায় না। কেবলমাত্র এটা যাচাই করা যায় এই অদৃশ্য বিষয়টায় আল্লাহ কি বলেছেন, এটা কি আল্লাহই বলেছেন, এ ব্যাপারে রসুল কি বলেছেন, এটা কি রসুলেরই কথা, এটুকু আপনার আমার যাচাই করার অধিকার। এর বাহিরে কল্পনা করা আমার আপনার পক্ষে বৈধ নয়। অদৃশ্য বিষয়ে সেটাই আমাকে মনে রাখতে হবে। আর ঈমান বিল গায়বের প্রথম সোপানটাই হচ্ছে, সর্বোচ্চ শ্রেণী হচ্ছে আল্লাহর প্রতি ঈমান। আল্লাহর প্রতি ঈমান আপনাকে যখন আনতে হবে তখন চারটি জিনিস আপনার মাথায় রাখতে হবে। এক নম্বরে আল্লাহর অস্তিত্ব। আল্লাহ যে অস্তিত্বশীল এটা বিশ্বাস করতে হবে, তার অস্তিত্ব আছে। দ্বিতীয় বিশ্বাস করতে হবে তার পরিচয়, যেহেতু তিনি অদৃশ্য, দুনিয়ার কোনো মানুষ তাকে দেখতে পাবে না, কোনো নবী ও রাসূল কেউ জগতে আল্লাহকে দেখতে পাবে না। আল্লাহ নিজেই বলছেন লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার, কোনো চক্ষু তাকে আয়ত্ত করতে পারবে না, কিন্তু তিনি এমন সত্তা যিনি সকল চক্ষুকে আয়ত্ত করে রাখেন। তাকে কেউ আয়ত্ত করতে পারবে না। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাজ ফিরার পর তাকে জিজ্ঞাসা করা হয়েছিল হাল রাআইতা রাব্বাক, আপনি কি আপনার রবকে দেখেছেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুভাবে জবাব দিয়েছেন। একভাবে বলেছেন রাআইতু নূরা, আমি একটি নূর দেখেছি। আরেকভাবে জবাব দিয়েছেন নূরুন আন্না আরাহু, সেটি তো নূর, কি করে দেখা সম্ভব, দেখেছি নূর, সেটি তো নূর, কি করে দেখা সম্ভব। আর সেটারই ব্যাখ্যা হচ্ছে বুখারি ও মুসলিমের হাদিস। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে জান্নাতে দেবেন, তারপর তাদেরকে বলবেন তোমাদের দাবি কি, তারা যখন
কোনো কিছুই বলবে না। চূড়ান্ত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন ওই নূর, ওই পর্দা যার কারণে সৃষ্টিকুল স্রষ্টাকে দেখতে পেত না, সেই পর্দাটা সরিয়ে দেবেন, আর বেহেশতিরা নয়ন ভরে আল্লাহকে দেখতে পাবে। এটাই হবে বেহেশতের সবচেয়ে বড় উপহার। তাই ওই পর্দা এমন জ্যোতির্ময় পর্দা যেটা দুনিয়ার চক্ষু ভেদ করতে পারে না। বিশ্বাস করতে হবে আল্লাহর পরিচয়, আল্লাহ যেভাবে দিয়েছেন সেভাবে বিশ্বাস করতে হবে। আপনার আমার মতো আল্লাহকে বিশ্বাস করলে হবে না, কারণ তিনি আপনার আমার চিন্তার জগতের ঊর্ধ্বে। পৃথিবীতে নবী ও রাসূল এসেছেন, আল্লাহর পরিচয়, তিনি যে রব, তিনি যে খালেক, তিনি যে মালিক, তিনি হায়াতের মালিক, মৌতের মালিক, একচ্ছত্র অধিপতি, এই বিশ্বাসটা শিখাইবার জন্য নবী ও রাসূলগণ আসেন নাই। কেননা মানুষ স্বভাবগতভাবেই আল্লাহকে রব মেনে জন্ম নেয়। পৃথিবীতে কোনো মানুষ আল্লাহকে অস্বীকার করে জন্ম নেয় না, স্বীকার করেই জন্ম নেয়। তারপর তার পরিবেশ দ্বারা প্রভাবিত হয়ে সে বিভিন্ন ধর্মের দিকে ধাবিত হয়ে যায়। নবী ও রাসূলগণ পৃথিবীতে এসেছেন, তোমরা যেহেতু আল্লাহকে রব মানো, আল্লাহকে খালেক মানো, আল্লাহকে মালিক মানো, তাহলে কেন তার জন্য সকল প্রকার ইবাদত খালেস করো না? তোমরা মানুষ হয়ে গাছ বৃক্ষকে তোমরা পূজা করো কেন? মানুষ হয়ে তোমরা আল্লাহর একটা সৃষ্টি ফেরেশতাদের পূজা করো কেন? মানুষ হয়ে তোমরা তারকা পূজা করো কেন? মানুষ হয়ে চন্দ্রের পূজা করো কেন? মানুষ হয়ে সূর্যের পূজা করো কেন? এই সব সৃষ্টি তো আমি বানিয়েছি তোমাদের সেবার জন্য। যাকে আমি তোমাদের সেবক বানাইলাম তাকেই তোমরা যদি উল্টা মালিক ভেবে বসো, এর চেয়ে তো নির্বুদ্ধিতার কাজ আর হতে পারে। আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাব ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা আল বাকারা 123 নম্বর আয়াতে বলছেন, ওয়াইদিবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না। ইব্রাহিমকে তার রব যখন পরীক্ষা করেছিলেন কয়েকটি কালিমা, কয়েকটি বিষয়ে, ফাআতাম্মাহুন্না, ইব্রাহিম সবগুলি পরিপূর্ণভাবে আদায় করেছেন, অর্থাৎ পরীক্ষায় তিনি পাশ করেছেন। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ কি কি পরীক্ষা করেছিলেন আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাব তিনি 10টি বড় বড় পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন। অসংখ্য পরীক্ষার ভিতরে উল্লেখযোগ্য 10টি, তার মধ্যে একটি ছিল নমরুদের মোকাবেলা করা। নমরুদের মোকাবেলা থেকে আমাদের শিক্ষণীয় আছে, নমরুদের সাথে তার বাহাস হলো, বিতর্ক হলো, তৎকালীন পরাশক্তি তার সাথে ইব্রাহিমের বিতর্ক। বিতর্কটা কি? বিতর্কের বিষয় হলো আল্লাহকে,
আল্লাহর পরিচয় তুলে ধরা। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, রব্বি আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, আমার রব তো সেই আল্লাহ যিনি হায়াত দেন এবং মৃত্যুও দান করেন। ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের ব্রেইনে আঘাত করলেন এমন একটি কঠিন বিষয় দিয়ে, যে বিষয়ে সকলেই সারেন্ডার করতে বাধ্য, হায়াত আর মৌত সেটি দিয়ে প্রশ্ন করলেন। কিন্তু নমরুদ এতই নির্বুধ ছিল, এতই বোকা ছিল, বিশ্বাস করল না। হায়াতের মালিক বলতে কি বোঝায় আর মৌতের মালিক বলতে কি বোঝায় সেটা সে বুঝল না। তখন ইব্রাহিম দেখলেন যেই রকম মস্তিষ্ক, যেই রকম বুঝের মানুষ তাকে সেই রকম জবাব দিতে হবে। এবার ইব্রাহিম বললেন, আচ্ছা নমরুদ, এবার আমার রবের পরিচয় আমি বলছি, কে তোমার রব? লে আমার রব তিনি যিনি প্রতিদিন পূর্ব দিক থেকে সূর্য উঠান আর পশ্চিম দিকে তার অস্তমিত করে থাকেন, ঘটিয়ে থাকেন। তুমি যদি রব হয়ে থাকো তাহলে তুমি সেটা উল্টা করো, পশ্চিম দিক থেকে উঠাও, পূর্ব দিকে ডুবাও। ফাবুহিতাল্লাযী কাফার, থেমে গেল তার যুক্তি। কাজী আপনি যার সাথে কথা বলবেন তাকে আগে মেপে নেবেন, সে কোন মেজাজের মানুষ, সেই মেজাজ দিয়ে তার সাথে আপনি কথোপকথন করবেন, আপনি তখনই হকের বিজয় ঘটাতে পারবেন, সত্য পৌঁছাতে পারবেন। ইব্রাহিমের দ্বিতীয় পরীক্ষা ছিল, মানুষ নিজেই মূর্তি বানায় সেগুলিকে পূজা করে। এবার ইব্রাহিম মূর্তিগুলি সব ভেঙে বোরটার ঘাড়ে কুড়ালটা রেখে দিলেন। ওরা এসে বলল, এই কাজ ইব্রাহিম করেছে, ইব্রাহিম করেছে। ইব্রাহিম আলাইহিসসালাম কৌশল নিয়ে বললেন, আমাকে জিজ্ঞেস করো না, তোমাদের তো সবচেয়ে বড় ইলাহ আছে, কুঠারটাও তার ঘাড়ে, তাকেই জিজ্ঞেস করো। বলে সে তো কথা বলতে পারে না। তাহলে যে কথা বলতে পারে না সে কেমন করে ইলা হইতে পারে? ওদের মাথায় আঘাত করলেন। আচ্ছা, তার সামনে এতটি তার সঙ্গী মাহবুদ, তার দুস্থ, তার শ্রেণীভুক্ত সবগুলিকে মেরে ফেলা হলো, সে কথাও বলতে পারল না আর তার দুস্থগুলিকে ঠেকাইতেও পারল না, বাঁচাইতেও পারল না, বলে সে কি কিছু করতে পারে? বলে যে কথাও বলতে পারে না, সে কিছু করতেও পারে না, সে কি করে ইলা হয়? যুক্তিতে হেরে গেল নমরুদ বাহিনী। তখন বলল, এই লোক যদি এই এলাকায় থাকে তাহলে হক প্রকাশিত হয়ে যাবে আর আস্তে আস্তে মানুষরা হকের ছায়া তলে একত্রিত হবে, সবাই আল্লাহকে ইলা মেনে নেবে, আর আমি নমরুদকে ইলাও মানবে না, এই মূর্তির পূজাও করবে না। তখন নমরুদ বলল, কাজ করো, এই তোমরা যদি তোমাদের ইলাহকে কিছু করতে চাও, ইলাহের কিছু সাহায্য করতে চাও। দেখেন, নমরুদ এমন ইলাহের পূজা করে যে ইলাহের সাহায্য লাগে। নমরুদ বলতেছে, তোমরা যদি তোমাদের ইলাহের কিছু সাহায্য করতে চাও তাহলে ওই ইব্রাহিমকে সমাজ থেকে তাড়াও। আমার আল্লাহকে এইরকম কথা কোনোদিন বলেছেন যে আমার কোনো সাহায্য লাগবে? বরং তিনি বলেছেন, আস-সামাদ, তিনি ওই সত্তা যিনি স্বয়ং সম্পূর্ণ,
যার কোনো সাহায্যের প্রয়োজন হয় না, সারা সৃষ্টিকুল তার দিকে মুহতাজ, তিনি একমাত্র অন্য নিরপেক্ষ, তার কোনো প্রয়োজন নেই। এই জন্যই আল্লাহ রব্বুল আলামিন তিনি আরশের উপরে, এই আরশের উপরে কিভাবে আছেন তিনিই জানেন, এটা কোনো সৃষ্টি জানে না, কোনো সৃষ্টি জানে না। যিনি ইমাম মালিক রাহিমাহুল্লাহকে প্রশ্ন করেছিল আল্লাহ আরশে কিভাবে আছেন, তিনি তার জবাবে বলছিলেন আল ইস্তিওয়া মালুম, আল্লাহ যে আরশে, একথা কোরআন এবং সুন্নাহের দলিল দ্বারা প্রমাণিত। ওয়াল কাইফু মাজহুল, কিভাবে আছেন সেটা অজ্ঞাত, কেউ জানে না। ওয়াল ঈমানু বিহি ওয়াজিব, এর উপরে ঈমান আনা হলো ফরজ। ও সওয়ালু আন বিদআ, আর এই ব্যাপারে প্রশ্ন করা হলো বেদাত, কারণ এই ব্যাপারে মানুষের জ্ঞান ধরবে না। ইব্রাহিম আলাইহিস সালাম এর তৃতীয় পরীক্ষা হলো ওরা তাকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করল, আর সেখানে তিনি কারো সাহায্য চাইলেন না। তিনি একটি বাক্য পাঠ করেছিলেন, সেটা যদি বুঝতে পারতাম আমরা যে এর ভিতরে কি শক্তি নিহিত আছে, তাহলে আমরা কখনো কোথাও পরাজিত হতাম না। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, আমার জন্য অভিভাবক হিসাবে, আমার জন্য সাহায্যকারী হিসাবে, আমার জন্য একান্ত আপনজন হিসাবে আমার আল্লাহই যথেষ্ট। কি ইমানি কথা! আল্লাহ রাব্বুল আলামিন দেখলেন তারই বান্দা আর কারো কাছে সাহায্য চায় না, তখন তিনি আগুনকেই বললেন ইয়া নার, ওহে আগুন, দিয়েছিলাম দাহ শক্তি তোমাকে, পোড়াবার ক্ষমতা তোমাকে, আমি আবার নিষেধ করছি, খুনি বারদান ওয়া সালামা, তুমি শীতল ও শান্তিদায়ক হয়ে যাও আমার ইব্রাহিমের জন্য। দায়িত্ব হয়ে গেল ইব্রাহিম আলাইহিস সালামের জন্য। চতুর্থ পরীক্ষা ছিল পরিবার পরিজন থেকে বিচ্ছিন্ন জীবনযাপন, হিজরতের নির্দেশ। আল্লাহ রাব্বুল আলামিন তাকে নির্দেশ করলেন হিজরত করার জন্য, নিজে হিজরত করলেন, আবার অশীতিপর বুড়ো অবস্থায় প্রাপ্ত একমাত্র কলিজার টুকরা ইসমাইল সহ হাজেরাকে নির্বাসনে দিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হল, তিনি তাই করলেন। কে বাঁচাবে, আমি থাকব কেমন করে, কোনো প্রশ্ন নাই, আল্লাহর হুকুম, সেখানেও তিনি উত্তীর্ণ হলেন। ইব্রাহিম আলাইহিস সালামের জন্য পঞ্চম পরীক্ষা কঠিন ছিল, ফেরেশতাদের আগমন, আর তাদের জন্য তিনি নাদুস নুদুস গোবৎস জবাই করে মেহমানদারি করেছিলেন, এটাও তার জীবনের উল্লেখযোগ্য একটি ঘটনা। ইব্রাহিম আলাইহিস সালামের ষষ্ঠ নম্বর পরীক্ষা ছিল তার কলিজার টুকরা ইসমাইলকে আল্লাহর রাস্তায় কুরবানি করে দেওয়ার নির্দেশ। ইব্রাহিমের জন্য ফেতনা হয়ে দাঁড়ালো সপ্তম নম্বর তারকারাজির ঝলক, তিনি এক সময়ে তারকাকেই ইলা বলতে শুরু করলেন,
তারকা যখন তার তেজদীপ্ততা হারিয়ে গেল, বললেন যার অস্তিত্ব চলে যায়, বিলীন হয়ে যায়, সেটা তো ইলাহ হতে পারে না। আবার অষ্টম নম্বর পরীক্ষা আসলো, চাঁদের পরীক্ষা। চাঁদ দেখে মনে করলেন এটাই বোধহয় আমার রব হতে পারে, এটাও যখন তার কাছ থেকে বিলীন হয়ে গেল, আরো বড় পরীক্ষা হিসাবে নবম নম্বরে তার সামনে দাঁড়ালো সূর্য, বললেন হাদা রব্বি হাদা আকবর, এটাই আমার রব, এটাই সবচেয়ে বড়। যখন এটাও বিলীন হয়ে গেল, তিনি বলেন যার অস্তিত্ব থাকে না সে কখনো ইলাহ হইতে পারে না। তারপরে বললেন ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরযা হানিফা, আমি তারকা থেকে মুখ ফিরাইলাম, চাঁদ থেকে মুখ ফিরাইলাম, সূর্য থেকে মুখ ফিরাইলাম, কোন দিকে? যিনি আমাকে সৃষ্টি করেছেন, সৃষ্টি করেছেন ফাতারাস সামাওয়াতি ওয়াল আরযা, আসমান সমূহ জমিন সমূহের স্রষ্টা, সেই খালিক ও মালিক তিনি একমাত্র হতে পারেন ইলাহ। তার দিকেই তিনি মুতাওয়াজ্জা হয়ে বলেন লা শরীকা লাহু ওবিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন, সেই আল্লাহর কোন অংশীদার হতে পারে না, আর সেই ইলাহকে খুঁজতেই আমি আদিষ্ট, তাকেই পেতে আমি মরিয়া। আর আমি প্রথম বলছি আমি আত্মসমর্পণকারী, এই ব্যাপারে কোনো আপোষ চলবে না। ইব্রাহিমের জন্য দশম পরীক্ষা ছিল খিতান বা খতনা করার পরীক্ষা, সেটাও তিনি আল্লাহর আদেশ পালন করে খতনা করেছিলেন। মুসলিমদের জীবনে যে বাহ্যিক দশটি সুন্নত, এটাও ইব্রাহিম আলাইহিসসালাম থেকে চালু বলে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু অভিমত প্রকাশ করেছেন। ইব্রাহিম আলাইহিসসালামের জন্য পবিত্রতা অর্জনের নিমিত্তে আল্লাহ দশটি আদেশ করেছিলেন, মাথা কেন্দ্রিক পাঁচটি আর দেহ কেন্দ্রিক ছয়টি, পাঁচটি, সর্বমোট দশটি। মাথা কেন্দ্রিক ছিল গুফ ছোট করতে হবে, মোসকে ছোট করতে হবে, ইব্রাহিম আক্ষরিক পালন করলেন, আপনি আমি বলবো কেন, এটার চেয়ে ওইভাবে সুন্দর মানায়, ওইটার চেয়ে ওইভাবে সুন্দর মানায়। ইব্রাহিমের বৈশিষ্ট্য ছিল ওয়াইযু ক্বালা লাহু রাব্বুহু আসলিম, তার রব যখন তাকে বলতেন করো, তখন তিনি কেন এই প্রশ্ন উত্থাপন না করে বলতেন আসলামতু লিরাব্বিল আলামিন, জগৎ সমূহের রব, সেই রবের কাছে আমি বশ্যতা স্বীকার করলাম, ঠু শব্দ নাই। এটাই হলো ইব্রাহিমের বিজয়ের অন্যতম কারণ। মুখমণ্ডলকে পবিত্র রাখার জন্য তার উপরে পরীক্ষা ছিল, তার উপরে দায়িত্ব, তার উপরে অর্ডার ছিল তিনি যেন মিসওয়াক করবেন। সেই যুগ থেকে মিসওয়াক। তৃতীয় ছিল কুলি করবেন, আর চতুর্থ তো ছিল নাকের ভিতরে পানি ঢুকিয়ে নাককে পরিষ্কার করবেন, আর পঞ্চম নম্বর ছিল তিনি চুলকে পরিপাটি করে রাখবেন, মাথার মাঝখানে সিটি দিয়ে দুই দিকে চুলকে। এটা ছিল তার মাথা কেন্দ্রিক পাঁচটি। দেহকেন্দ্রিক পাঁচটির ভিতরে ছিল নখ কাটা, হাত পায়ের নখ কাটা। দ্বিতীয় ছিল খতনা করা, যা আগে উল্লেখিত হয়েছে। তৃতীয় ছিল নাভির নিচের পশম পরিষ্কার করা, আর সেই পরিষ্কারটা হচ্ছে হাদিদ বা লোহার খোর বা এইরকম যন্ত্রের মাধ্যমে। আর চতুর্থ নম্বর ছিল নেতফুল ইবিত, বগলের নিচের পশম উপড়ে ফেলা। আমার এক উস্তাদ
অসংখ্য উস্তাদের উস্তাদ, তার অন্তিম মুহূর্তে তার বগলের নিচের পশমগুলি কাটার জন্য খেচি নিয়ে গেল তারই বড় পুত্র, তিনি একজন আলেম। তখন তিনি বললেন, বাবা তুমি কেচি নিয়ে কাটতে এসেছ, অথচ হাদিসে কোথাও কাটার কথা পাইনি, সেটা উপড়ে ফেলার কথা পেয়েছি, অন্তিমকালে আমি এই ভুল করতে পারি না। সূক্ষ্ম বিষয়, অথচ কিভাবে তারা বাস্তবায়ন করেছেন। আর পঞ্চম নম্বর ছিল পেশাব পায়খানা হতে ইস্তেঞ্জার মাধ্যমে পবিত্রতা অর্জন করা। এইগুলি যুগ যুগ ধরে চলে আসা ফেতরত এবং সুন্নত। আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাব তাদের ঈমানটা ছিল যেগুলি অদৃশ্য সে বিষয়ে তারা কোনো দ্বিমত পোষণ করেন নাই। যেভাবে বলার কথা সেভাবে বলেছেন, যেভাবে মানার কথা সেভাবে মেনেছেন, সেখানে কোনো প্রকার মন্তব্য তারা করেন নাই। আজকে যদি আমরা মুত্তাকি হতে চাই তাহলে আমাদের প্রথম নম্বরে আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। কোরআনে যেভাবে আল্লাহর পরিচয় বলা আছে, হাদিসে যেভাবে আল্লাহর পরিচয় বলা আছে, ওইভাবে নিজেদের মতো কোনো ব্যাখ্যা করে নয়। ঈমান আনতে ফেরেশতা মণ্ডলীর প্রতি, তারা আল্লাহর একটা সৃষ্টি, আল্লাহর গোলাম, তাদের উলুহিয়াতের কোনো ক্ষমতা নাই, রুবুবিয়াতের কোনো ক্ষমতা নাই, তারা ইলাহ অনন্ত, তারা রব অনন্ত, তারা মালিক অনন্ত। সুতরাং তারা মানুষের ভালো মন্দ কিছু করে দেবেন সেই বিশ্বাস করা যাবে না। অনুরূপভাবে বিশ্বাস করতে হবে আসমানি কিতাব সমূহের প্রতি, আর মানতে হবে চূড়ান্ত কিতাব মহাগ্রন্থ আল কোরআনকে। এই কোরআন হল বিগত আসমানি গ্রন্থ সমূহের সত্যায়নকারী, আর এই কোরআন হল বিগত আসমানি গ্রন্থ সমূহের উপরে প্রভাব বিস্তারকারী। সুতরাং আল কোরআন বিগত গ্রন্থের যা সত্যায়ন করবে তাই সত্য, আল কোরআন যেটা সত্যায়ন করবে না তার এই আল কোরআনের বাহক বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা সত্যায়ন করবেন না তা মানা যাবে না, তা বিশ্বাস করা যাবে না। মনে রাখতে হবে আসমানি গ্রন্থ সমূহের প্রতি আমাদের এই হলো ঈমান। আমরা ঈমান আনব নবী ও রাসূলগণের প্রতি। কোন নবী ও রাসূলকে আমরা বাদ দেব না, কিন্তু কোন নবী ও রাসূল আমাদের উসওয়ানন একমাত্র বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া। আমরা বিশ্বাস করব তাকদীরের প্রতি, আর বিশ্বাস করব আমরা আখেরাতে জবাবদিহিতার প্রতি। মুত্তাকিনদের বৈশিষ্ট্য এক নম্বর সেই কথাগুলি বিধৃত হয়েছে, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়বে বিশ্বাস করে। দুই নম্বর বলা হয়েছে ইউকিমুনা সলাহ, যারা সলাত কায়েম করেন। আর আমরা বারবার বলে এসেছি সলাত কায়েমের অর্থ হল সলাতকে, যাকে আমরা নামাজ বলে চিনি, সেই সলাতকে আল্লাহ যেভাবে পছন্দ করেন, পছন্দ মতো যে সলাতটা জিব্রাইলকে শিখাইছেন, জিব্রিলে আমিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শিখাইছেন, নবী আদায় করেছেন, উম্মতকে বলে গেছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে যেভাবে দেখছো সেভাবে সলাত আদায় করো, ওই সলাত আদায় করতে হবে। এটাই হলো ইকামত, এটাই হলো ইকামত বা সলাত সুপ্রতিষ্ঠা। সলাতের প্রত্যেকটি ফরজ, প্রত্যেকটি ওয়াজিব, প্রত্যেকটি সুন্নত যথাযথভাবে আঞ্জামের মাধ্যমে সলাত আদায় করাই হলো ইকামতুস সলাহ। এরপর তিন নম্বর বলা হয়েছে আল্লাহর পথে ব্যয় করা, ইনফাক ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে ব্যয় করা, আল্লাহর দেওয়া সম্পদ
আল্লাহর পথে ব্যয় করতে হবে। এই জন্য কিয়ামতের মাঠে বান্দার চারটা প্রশ্ন, দুইটা প্রশ্ন তার জীবন সংক্রান্ত আর দুইটা প্রশ্ন তার অর্থ সংক্রান্ত। দুটা প্রশ্ন জীবন সংক্রান্ত, পুরো হায়াত জিন্দেগিকে কোথায় ব্যয় করেছে। দ্বিতীয় প্রশ্ন যৌবন কালকে কোথায় ব্যয় করেছে। আর অর্থ সংক্রান্ত প্রশ্ন, মাল কোথেকে কামাই করেছে আর কোথায় ব্যয় করেছে, হালাল উপায়ে করেছে, কামাই করার পরে সেটা আল্লাহর দ্রোহিতার কাজে, নাফরমানির কাজে, গোনাহের কাজে খরচ করেছে, তাকে জবাব দিতে হবে। তার এই মাল, এটা দিয়ে সে কি মদ কিনেছে, এটা দিয়ে কি সে গাঁজা কিনেছে, এটা দিয়ে কি সিগারেট বিড়ি তামাক খেয়েছে, এটা দিয়ে কি সে খুন খারাপি করেছে, প্রত্যেকটির হিসাব তাকে দিতে হবে। এই জন্য ইনফাক, আল্লাহর দেওয়া সম্পত্তি আল্লাহর পথে ব্যয় করতে হবে। তারপর চতুর্থ নম্বর হচ্ছে কোরআনের প্রতি ঈমান, আর পঞ্চম নম্বর হচ্ছে বিগত আসমানি কিতাবসমূহের প্রতি ঈমান, আর ষষ্ঠ নম্বর হচ্ছে আখেরাতের প্রতি ইয়াকিন। আখেরাতের প্রতি ইয়াকিন মানুষকে সবচেয়ে বেশি মানুষ করে। আর পৃথিবীতে ইসলামের আগমন মানুষকে মানুষ বানাবার জন্য, মানুষ যেন মানুষ হিসাবে জগতে বসবাস করে, পশু যেন না হয়। মানুষ যখন মানুষ হবে, সে তার জীবনকে যেরকম মায়া করবে, তার সম্পদকেও সেই রকম মায়া করবে। তার জীবন কেউ কেড়ে নেক সে চাইবে না, তার সম্পদ কেউ কেড়ে নেক সেটাও সে মেনে নেবে না। ঠিক সে অনুরূপভাবে তার প্রতিবেশী যে থাক, মুসলিম হোক আর অমুসলিম হোক, ওই প্রতিবেশীর জীবনের নিরাপত্তা নিশ্চিত করবে, ওই প্রতিবেশীর মালের নিরাপত্তা নিশ্চিত করবে। মুসলিম হোক আর অমুসলিম হোক, ইসলাম সে জিনিসটা বলেছে। ইসলাম বলেছে, আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, যারা গায়রুল্লাহর পূজা করে, যারা মূর্তির পূজা করে, যারা কবরের পূজা করে, যারা গাছের পূজা করে, যারা কুমিরের পূজা করে, ওই ইলাহ ওদের মাহবুদ, ওইগুলি আল্লাহ বলছেন ওদেরকে, ওই ওদের মাহবুদকে গালি দিও না, গালি দিলে তার দিলে লাগবে। ফাইয়াসুবুল্লাহ আদওয়াম বিগায়র ইলম, সহনশ অজ্ঞতা বশত শত্রুতা পরায়ণ হয়ে, ঈর্ষা পরায়ণ হয়ে সে আল্লাহকে গালি দিয়ে বসবে। অন্য ধর্মের মানুষকে কটাক্ষ তো দূরের কথা, অন্য ধর্মের মানুষের যে তাদের মন্দির গির্জা, তাদের উপাসনালয়, তাদের মূর্তিগুলি, সেইগুলিকেও গালি দিতে আল্লাহ নিষেধ করেছেন। আপনারা তখন আমাকে প্রশ্ন করবেন, তাহলে তো মক্কা থেকে বিশ্বনবী কেমন করে 360টা মূর্তি ভাঙ্গার নির্দেশ দিয়েছিলেন, নবী তো অন্যায় করেছেন তাই না? নাউযুবিল্লাহি মিন যালিক। আপনাকে বিচার করতে হবে যে আল্লাহর নবী যতদিন মক্কায় ছিলেন, মূর্তি ছিল, তিনিও সেখানে সলাত আদায় করেছেন, ওদের পূজা ওরা করেছে, তিনি ইবাদত করেছেন তার মালিকের, ওদের মূর্তিগুলিকে তিনি গালিও দেন নাই, তিরস্কারও করেন নাই, শুধু খালি এটুকুই বলেছেন যে তোমরা এক আল্লাহকে মানো, তিনি খালেক তিনি মালিক তাকেই মানো, আর কিছু না। কুল লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, একটা কথা,
আরবের মুশরিকরা দলবদ্ধভাবে যখন আবু তালেবের কাছে আসছিল, আল্লাহর নবী আবু তালেবকে ডাক দিয়ে একান্ত কথা যখন হলো, আল্লাহ নবী বললেন, ওদেরকে গিয়ে বলুন চাচাজান, ওরা যদি আমার একটা কথাও মানে তাহলে দুনিয়ায় তারা সুখী হবে, আখেরাতেও মুক্তি পাবে। একটা কথা মানুক, দুনিয়ার বাদশাহী তাদের। চাচা যখন গিয়ে বললেন, আমার ভাতিজা একটা কথা মানার কথা বলেছে, আর কিছু বলে নাই, লা তুজা মানা থুবলকে গালি দেয় নাই, একটা কথা মানা বলেছে। আবু জাহেল লাফ দিয়ে উঠে বলল, মুহাম্মদের একটা কথা মানাই যদি দুনিয়ার বাদশাহী আসে, আখেরাতে যদি মুক্তি আসে, একটা কথা কেন? ওই বাতিজার আমরা দশটা হাজার কথা মানতে রাজি আছি, ডাক দাও বাতিজাকে। ডেকে আনা হলো, আর বাতিজা বললেন, আপনারা সবাই আমার একটা কথা মানেন, সেটি হলো আপনারা বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, বলুন তো ওই কথার ভিতরে কোনো লাত উজ্জা মানাত হবলকে 360টি মূর্তিকে গালি দেওয়ার কোনো কথা আছে? কিচ্ছু নেই, একেবারে নিরপেক্ষ একটি বক্তব্য, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো হক মাবুদ নাই, এই কথা বলুন। তখন তো রেগে গিয়ে বলছিল, 360টা মূর্তির পূজা করে কুল কিনারা পাই না, আর মুহাম্মদ একজনের কথা দিয়ে মুক্তির দিশা দেখাইতে চায়, ইন্না হাদা লা শাইউন উজাব, এটা বড়ই আশ্চর্যের, কি করে সম্ভব? উড়িয়ে দিল। আল্লাহর নবী যখন মক্কায় প্রবেশ করলেন, মক্কার প্রবেশ করার পরে মানুষেরা দলে দলে ইসলামের ছায়া তলে আসলো। সূরা নাসরের ভিতরে আল্লাহ কি বলেছেন, ওয়াইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, দলে দলে যখন এই মক্কার মানুষেরা ইসলামের ছায়া তলে আসলো, আর তারা এসে যখন বলা শুরু করলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু, মক্কায় মূর্তি পূজারি আর থাকলই না, এই সময় আর মূর্তির দরকার আছে? তখনই তো বললেন, এখন তো সব এক কালিমা পাঠকারী, সবাই লা ইলাহা ইল্লাল্লাহর ঘোষক, বেলাল কাবার ছাদে উঠো, সেখান থেকে তোমার সেই গর্জন আওয়াজ দিয়ে বলো আল্লাহু আকবার আল্লাহু আকবার, আযান দাও, মক্কার অলিতে গলিতে সে আওয়াজগুলি পৌঁছে যাক। পৌঁছে গেল সে আওয়াজ, ধরে ধরে লোকেরা আসতে শুরু করলো, সব মুসলিম হয়ে গেল, আর তো মূর্তি পূজারী কেউ থাকলো না, এই মূর্তির মায়া কান্না করারও কেউ থাকলো না। তখনই তো নবী বললেন, অযথা জিনিসগুলি আর দরকার নেই, যতক্ষণ তার একজন পূজাকারীও থাকবে, যতক্ষণ তার সদল বলে লোকজন থাকবে, করতে দাও করতে দাও, এটাই তো সাম্য, এটাই তো মৈত্রী, এটাই তো আপনার সংহতি, এটাই তো অক্ষ, এটাই তো সম্প্রীতি, এটাই তো ভালোবাসা, একেই তো সৌহার্দ্যপূর্ণ জীবনযাপন সহ অবস্থা। চমৎকার কথা, খেয়াল করতে হবে, আল্লাহ নবী আগে মূর্তি ভাঙেন, আলীকে পাঠিয়ে বলছেন, যাও আলী, এবার তো আর কেউ কবর পূজারি থাকবে না, কাজী কবর পূজাদের মায়াও কান্নার লোক নাই, তুমি যাও, এক বিগতর উঁচু যদি কোনো কবর পাও, ইল্লা তরস্তাহা, সেটাকে তুমি ভেঙ্গে লেবেল করে দেবে, আর যদি উঠের গলায় কেলাদা পাও, উঠের গলায় যদি ছেঁড়া জোতা পাতা পাও, তাবিজ পাও, তাহলে বুঝতে হবে এটা জাহিল যুগের কাজ, এখন আর ওই তাবিজ তোমার যুগ না, এখন হলো লা ইলাহা ইল্লাল্লাহ এর যুগ, এখানেই মানুষ বলবে হাসবুনাল্লাহু ওয়া নিয়মাল ওয়াকিল নিয়মাল মাওলা ওয়া নিয়মান নাসির, হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম, সেই যুগ এসে গেছে, এখন আর অলিক বিশ্বাসের যুগ নাই, কাজেই তুমি গিয়ে যে উটের গলায় তাবিজ পাবে সেটাকে ছেড়ে দেবে। লক্ষ্য করুন, আমি খুতবার শেষ লগ্নে, খুতবা তো বেশি লম্বা কথা বলা যাবে না, শেষ লগ্নে আমি আপনাদেরকে বলতে চাই, আল্লাহর নবী
বদরের যুদ্ধ করতে যান নাই, অস্ত্র ভাণ্ডার ঠেকাতে গিয়েছিলেন। কেন অস্ত্র ভাণ্ডার ঠেকাতে গিয়েছিলেন? খবর এসেছিল আবু সুফিয়ানের নেতৃত্বে সিরিয়া থেকে অস্ত্র আসতেছে, অস্ত্র ফাসাদের কারণ, অস্ত্র জীবনহানির কারণ, অস্ত্র ত্রাসের কাজ কারণ, অস্ত্র দাঙ্গা হাঙ্গামার কারণ, ওই কারণটা থামিয়ে দাও। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চমৎকার বাণী শুনুন, আনসুর আখাকা জালিমান আও মাজলুমা, তোমার ভাই জালেম হলেও তাকে সাহায্য করো, মজলুম হলেও সাহায্য করো। সাহাবারা আরজ করলেন, মজলুমকে না হয়, নিপীড়িত অসহায় মানুষকে না হয় সাহায্য করতে পারি, যে জালেম, যে অত্যাচারী, সীমালঙ্ঘনকারী, তাকে কি করে সাহায্য করব? বলে ওর হাতে যে অস্ত্রটা আছে সেটা ধরে কেড়ে নাও, তাহলে তো সে নিজেও বাঁচলো, সমাজও বাঁচলো। এই অস্ত্র অপপ্রয়োগ করলে সে হবে খুনি, আর সে খুনের অপরাধে তার হবে মৃত্যুদণ্ড, তার হবে ফাঁসি। অতএব তাকে বাঁচাও, এটাই তোমার ইমানি দায়িত্ব। তোমার ভাই অস্ত্রধারী হোক, এটা কোনোদিন হতে পারে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা বাণী শুনুন। আল্লাহ নবী বললেন যে যারা এই বিপর্যয় সৃষ্টি করে তাদের সম্বন্ধে নবীর বাণী হল, আল কাতিলু ওয়াল মাকতুল কিলাহুমা ফিন্নার, হত্যাকারী ব্যক্তি আর নিহত ব্যক্তি দুজনই জাহান্নামী। সাহাবারা বললেন যে খুন করলো না হয় খুনের দায়ে সে জাহান্নামী হল, কিন্তু যে লোকটা নিহত হইল, মারা গেল, খুনের শিকার হইল, তার জীবন চলে গেল, সে কেমন করে জাহান্নামী হবে? আল্লাহ নবী বললেন, কানা হারিসান আলা কাতলি আখিহি, দুইজনে তো লাগছে দুনিয়ার স্বার্থে, হেও চাইছিল তার ভাইকে হত্যা করার জন্য, পারে নাই, সে পরাজিত হয়েছে, নিহত হয়েছে। নিয়তে যে তার আরেক ভাইকে হত্যা করার অপরাধ ছিল, এই নিয়তের অপরাধের কারণে সেও খুনি, সেও জাহান্নাম। কি সুন্দর ইসলাম, কি সুন্দর ব্যবহার, কি সুন্দর ব্যবহার! আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেলেন এক লোক তীর নিয়ে যাচ্ছে, তীরের আগায় লোহার ফলা। আল্লাহ নবী বললেন, আমসিক বিনিসালিহা, এই মিয়া তোমার তীরের ফলাটা আটকাও, কাপড় দিয়ে কিছু দিয়ে ধরো, এটা তো কারো গায়ে লাগবে, আঁচড় লাগবে। একজন মানুষের গায়ে আঁচড় লাগুক সেটাও নবী বরদাস্ত করেন নাই। কারা ইসলামের আসল মেসেজটা আমরা বুঝতে পারি নাই। শেষ লগ্নে বলছি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে তিনি একজন জাহেল বুঝে না তার সাথে বিতর্ক করেছেন, আর কিভাবে একজন জ্ঞানী মানুষকে সম্বোধন করেছেন, আপনারা খুলেই দেখতে পাবেন। তৎকালীন পরাশক্তি রোম সম্রাট হিরাকেলের কাছে আল্লাহর নবীর প্রেরিত চিঠি, সেখানে তিনি বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মিন মুহাম্মদ রাসূলিল্লাহ ইলা আযীমির রোম। লক্ষ্য করেছেন যে মুহাম্মদ আল্লাহর নবীর পক্ষ থেকে, ইলা আযীমির রোম, রোমের মহানায়ক, মানে তাকে সম্মান দিয়ে তাকে বলেছেন রোমের সম্রাট, তার যে সম্রাটের মর্যাদা সেটা দিয়ে নবী বলছেন, বলছেন তুমি ইসলাম গ্রহণ করো, তুমি নিরাপদ থাকবে, তুমি ইসলাম গ্রহণ করো, তুমি ডবল নেকি পাবে, ইসলাম গ্রহণের একটা নেকি, আর ইসলাম গ্রহণ করার পরে তুমি রাজ্যটি শাসন করবে, এই ন্যায়পরায়ণ শাসক হিসাবে আরেকটা নেকি পাবে। আপনি বিষয়টা ভালো করে খেয়াল করেন, এর প্রতি কি বিহেভটা করলেন। আবার একজন বেদুইন আসলো, যা যাবর কিছুই বুঝে না, সে এসে বলে, তোমাদের মধ্যে মোহাম্মদ কেডা রে, এই কেডা মোহাম্মদ, ব্যবহারটা দেখে ও ভদ্রতাও শিখে নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপচাপ চুপচাপ, কে মোহাম্মদ,
পরিচয় হলো মোহাম্মদ, এই মোহাম্মদ তুমি মোহাম্মদ বলে হ্যাঁ তোমার সাথে আমার কথা আছে। কি কথা? কে তোমাকে সৃষ্টি করছে? বলে আল্লাহ। কে আসমান জমিন সৃষ্টি করেছে? বলে আল্লাহ। ওই আল্লাহর নামে কসম দিয়ে বলছি আমি বুঝি টুঝি না বাবা, সুজা মানুষ আমি, সেই আল্লাহ কি তোমাকে রসুল করে পাঠিয়েছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওই বোকার জবাব যেভাবে প্রশ্ন করেছে সেইভাবে বলছেন, ওই আল্লাহর কসম যিনি আমার, ওই আল্লাহর কসম যিনি আসমান, ওই আল্লাহর কসম যিনি জমিন সৃষ্টি করেছেন, ওই আল্লাহই আমাকে রসুল করে পাঠিয়েছেন। লোকটা কয় তাহলে শোনো, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ও আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ, যা ইসলাম গ্রহণ করে ফেল। আরেকজন আসলো, এসে মসজিদের এক কর্নারে পেশাব করে দিল। ফাযাজারাহুন নাস, সাহাবারা বলল আল্লাহ বলেন ছেড়ে দাও, পেশাব পুরা করতে দাও। ওই লোক বুঝে না, ওই লোক পবিত্র জিনিস সেটাও বুঝে না, ওই লোক মসজিদও বুঝে না, বুঝলে কি সে পেশাব করত? অবুজ মানুষ, ছেড়ে দাও। আর নবী ছিলেন মনোবিজ্ঞানী, পেশাব অবস্থায় ঢাক আঘাত দিলে তার স্বাস্থ্যগত ক্ষতি হতে পারে, মনোযোগতেও তার আঘাত আসতে পারে। এবার যখন শেষ হয়ে গেল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই লোকটাকে তো বলতে পারতেন, ওই মিয়া কিছুই দেখো না, কিছুই বুঝো না, কিছুই শুনো না, ওই ঢুকছো টের পাইছো, যাও ওটা ধুয়ে দাও। তাও বলেন আল্লাহ বরং সাহাবাদের মধ্যে, এই তোমরা পানি আনো, পানি এনে ওই পেশাবটা কি করে দাও, পানি দিয়ে ধুয়ে সাফ করে দাও। পানি ঢেলে দিলে লোকটা কইল সুবহানাল্লাহ, মুহাম্মদের মতো মানুষ হতে পারে না, এত সুন্দর ব্যবহার। খুশির সুটে সে বলল, হে আল্লাহ আমাকে দয়া করো, ওরহাম মাই মুহাম্মাদান, কই মুহাম্মদরেও দয়া করো, আমাকেও দয়া করো, মুহাম্মদকেও দয়া করো, ওলা তারহাম মানা আহাদা, আর আমাদের সাথে আরো যারা আছে আর আমার ধমকাইছে এগুলোর দয়া টয়া করো না ব্যবহার। সেজন্য আমরা বলতে চাই, কোরআন ও সুন্নাহকে ধারণ করুন হৃদয়ে, ধারণ করুন দেহে, ধারণ করুন মনে, বাস্তবায়ন করুন। আর মনে রাখবেন, আপনি যখন হকপন্থী হবেন, হক তালাশ করবেন, তখন আপনাকে পেরেশানি আসবে, এই ক্ষেত্রে আপনাকে সবর ইখতিয়ার করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালামের চেয়ে তো বড় কোনো পরীক্ষা আপনার উপরে আসে নাই, কোনো জগতে আসবেও না, কোনো জগতে আসবেও না। সুতরাং ধৈর্যের সাথে মোকাবেলা করতে হবে, মনে রাখতে হবে, আল্লাহ নেই বলছেন মান সাকাতা সালিমা ও মান সালিমা নাজা, অযথা বাক্যবাণী আপনাকে জর্জরিত করতে আসবে, আপনি সেগুলির জবাব দেবেন না। আপনি কোরআন এবং সুন্নাহ তার সামনে তুলে ধরবেন, তার যদি হেদায়েত নসিবে থাকে তাহলে হেদায়েত প্রাপ্ত হবে, আর হেদায়েত নসিবে না থাকলে সে হয়তো বক্রতার পথ অবলম্বন করতে পারে। যখন দেখবেন দলিল কাজ করছে না, তখনই বলবেন আসসালামু আলাইকুম, আপনার সাথে আজ থেকে আমার আর কোনো বিতর্ক নাই, আপনি আমার ভাই, আমি আপনার ভাই, এক জায়গায় থাকবো চলবো, আপনার সাথে আমার কোনো বিতর্ক নাই। তখনই দেখবেন যে আপনার উত্তম চরিত্র, আপনার মধুর ব্যবহার আর আপনার দলিল প্রমাণ আপনার যে হকের সন্ধানী, সেই হকের সন্ধানী মানুষগুলি হবে, সত্যের পথে ফিরে আসবে। অতএব আমরা তাকওয়ার পরীক্ষায় উত্তীর্ণ হই, এবং আমরা ঈমান বিল গায়েবের বিষয়গুলিতে আমরা যেন কাল্পনিক কোনো বিশ্বাস না করি, বরং দলিল প্রমাণের ভিত্তিতে বিশ্বাস করি। আর আমরা যেন হকের তালাশি হিসাবে, হক সন্ধানী হিসাবে ইব্রাহিম আলাইহিস সালাম সহ যুগে যুগে যত নবী ও রসুল এসেছেন তাদের সকলের যে আদর্শ, ওই রকম ধৈর্য ও সহনশীলতার আদর্শে বিশ্বাসী হই, আমি নিরাপদ থাকি, আমার প্রতিবেশীকে নিরাপদ রাখি, এটাই হোক আমাদের স্লোগান, তবেই হতে পারবো আমরা শান্তির পয়গাম বাহক, শান্তির বার্তা বাহক, শান্তির
দূত বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাঁটি উম্মত, তার সত্যের একজন বাহক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেইভাবে কবুল করুন, আমিন। আকুল কৌলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'ানি ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন করীমুন মালিকুন রাউফুর রহীম। فاستغفروه من كل ذنب انه هو الغفور الرحيم। الحمد لله الحمد لله الذي خلق الانسان وقد اتى عليه حين من الدهر لم يكن شيئا مذكورا ثم هداه السبيل ونصب له الدليل اما شاكرا واما كفورا فسبحان الذي لم يزل ولا يزال حيا قيوما مدبرا سميعا بصيرا اشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله ان الله ملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم اعز الاسلام والمسلمين واذل الشرك والمشركين اللهم ارحمنا برحمتك يا ارحم الراحمين اللهم طهر قلوبنا من النفاق واخلص اعمالنا من الرياء وتقبل توبتنا بقبول حسن يا ارحم الراحمين اللهم ثبتنا بالقول الثابت في الحياه الدنيا وفي الاخره اللهم ثبتنا بالقول الثابت في الحياه الدنيا وفي الاخره برحمتك يا ارحم الراحمين تعادلوا عباد الله رحمكم الله ان الله يأمر بالعدل والاحسان وايتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروا الله يذكركم واشكروه على نعمه يزدكم ولذكر الله اكبر والله يعلم ما تصنعون اقيموا الصلاه। ডানে বামে দেখে কাতার সোজা করে দাঁড়ান, দুই মুসল্লির মাঝখানে ফাঁক বন্ধ করুন। আল্লাহ আকবর। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون وإذا رأوا تجارة أو لهوا انفضوا إليها وتركوك قائما قل ما عند الله خير من اللهو ومن التجارة والله خير الرازقين الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر الله أكبر
আল্লাহু আকবার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াওমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনা সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম ওয়াইরিল মাগদূবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ومن يفعل ذلك فأولئك هم الخاسرون وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول رب لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين ولن يؤخر الله نفسا إذا جاء أجلها والله خبير بما تعملون الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر الله أكبر السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله الله أكبر استغفر الله استغفر الله استغفر الله اللهم أنت السلام طلعت بلالي مثل الله على ذلك اللهم لا مانع لما أتيت ولا أوتيت ولا أتيت الله لا أتيت